हेलो फ्रेंड्स, আমি মৌমিতা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে কিছু করতে চলেছি, একটা ব্লগ। আর আমি আর মা চলে এসেছি শানো নার্সারিতে। চলো নার্সারিটা তোমাদের ঘুরে দেখাই। দেখো কি সুন্দর সাদা ফুলগুলো, কত ফুলের, মানে এই পুরো গাছটা না মানে অনেকটা জায়গা জুড়ে এদের নার্সারিটা। এদের নার্সারিটাতে আমার মা প্রায়ই ফুল মানে গাছ কেনে, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্টস, সব খুবই অনেক রকমের ভ্যারাইটির গাছ এদের এখানে পাওয়া যায়। আর অনেকটা মানে এরা সব নিজেরাই তৈরি করে, অনেকটা জায়গা জুড়ে এদের নার্সারিটা। মানে গেলে না যদি দেখো তোমরা, তোমাদের মনটা পুরো ভরে যাবে আর মনে হবে এটা কিনি ওটা কিনি। যারা প্রেমী তাদের জন্য খুবই একটা সুন্দর জায়গা। তো আমরা এখানে চলে এসেছি, দেখো আমি তোমাদের অনেক রকমের সব গাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো ছোট ছোট গাছগুলো এরা তৈরি করেছে, এগুলো সব লেবু গাছ। আমি সব গাছের নাম জানি না, তাও তোমাদের কিছু কিছু বলার চেষ্টা করছি। এখানে সব মনে হয়, আমার মনে হয় এগুলো সব জবা ফুল গাছ। দেখো একসাথে কতগুলো আছে, একটু পরে দেখাবো কত রকম কালারের ভ্যারাইটির সব জবা ফুল গাছ আছে। আর এইগুলো সব কুল গাছ, দেখো কত কুল আছে, কত কুল গাছ। মানে এখন গাছগুলো কুল গাছ লাগিয়ে নাও বাড়িতে, দেখবে ফাল্গুন মাসের মধ্যে সরস্বতী পুজোর আগে সব কুল, ভালো ভালো মিষ্টি মিষ্টি কুল খেতে পারবে। আমার মাও একটু কুল গাছ লাগিয়েছে, আমি তোমাদের ভিডিওতে একবার দেখিয়েছিলাম। আর এই দেখো কত রকম জবা ফুল গাছ, এই ছোট 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 টবে কত গাছ, এগুলো সব ফুলের গাছ এরা তৈরি করেছে। কত গাছ, মানে গেলে চারিদিকে সবুজ, পুরো মনটা ভালো হয়ে যায়। আর এই দেখো এইগুলো একদম কুচকি কুচকি টবগুলোতে একদম কি সুন্দর ফুলের গাছের চাষ করেছে। এই তো সামনে ফুলের সিজন আসছে, কত রকম ফুলের গাছ, আর এগুলো পুরো গাঁদা ফুল গাছের। তাই যারা হচ্ছে তোমার শাহানু নার্সারি হচ্ছে তে, যারা হচ্ছে ফুলের গাছ কেনো, তারা প্লিজ শাহানু নার্সারি একবার অবশ্যই ভিজিট করবে, খুব ভালো জায়গা। আর এই দেখো একটা ড্রাগন ফল গাছ, দেখো ড্রাগন ফল গাছ যারা দেখোনি তাদের, তারা দেখে না। আর এইখানে একটা পেয়ারা গাছ দেখতে পেলাম, দেখো পেয়ারা হয়েছে, আমার তো মনে হচ্ছিল ওখান থেকে পেরে খেয়ে নেই। আর এই দেখো একটা গাছ, আমি জানি না এটা কি গাছ, কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে, আমার তো বেশ ভালো লাগলো, কি সুন্দর মিষ্টি কালার। আর এই দেখো একটা গাছ, পেয়ারা গাছ, এই গাছটাকে ভালো দেখো, এখানে কলপ করেছে গাছটা, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, ছোট ছোট করে বাঁধা আছে গাছের গায়ে। আর এইখানে আরও খানিক অনেক রকমের গাছ তোমাদের আমি দেখাচ্ছি, একটা জবা ফুল গাছ তার মধ্যে বেরিয়ে এলো, দেখো উপরটা কি সুন্দর শেড করে দিয়েছে। এই শেডগুলো না প্লাস্টিক দিয়ে ওরা ঘিরে রাখে, তবে সেদিন ছিল না, ওরা খুলে দিয়েছিল। আর একটু পরে দেখবে অত অ্যালোভেরা গাছ, এই দেখো অ্যালোভেরা গাছও তোমরা যদি কাউ বাড়িতে লাগাতে চাও তো এখানে তোমরা অ্যালোভেরা গাছও পেয়ে যাবে। কতটা জায়গা জুড়ে, আমার না এই ঝুলিয়ে রাখা টবগুলো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এখানে সব আম গাছ। আর আমরা এখানে ড্রাগন গাছ কিনতে এসেছিলাম, ড্রাগন ফল গাছ, তো আমরা কিনে নিয়েছি। আর এইটা আমাদের ড্রাগন ফল গাছ, আর এখানে একটা টবও আছে। এবার আমরা টবের ওখানে চলে এসেছি, তো টবেই এই যে দেখো কত রকমের মাটির জিনিসপত্র এখানে তৈরি হয়। তো এখান থেকে মা জেনারেলি আমাদের গাছের জন্য টব কেনে, তো অনেক রকম সাইজের টব এখানে আছে, এগুলো খুব বড় বড় টব, অনেক বড় সাইজের টব। এখানে কলসি আছে, ভান্ডার আছে, মালচা আছে, অনেক কিছু আছে, মানে সব মাটির জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যেতে পারো। এই এইটা খুব মানে বড় বড় জায়গাটা খুব বড়, আর অনেক রকম জিনিস এরা না সব নিজে বাড়ি বানায়, সেটা মানে কীভাবে বানায় সেটা আমি তোমাদের একটু পরে দেখাবো, দেখতে থাকো আমার সাথে। দেখো কত বড় বড় ভান্ডার আর কলসি, মানে খুব সুন্দর সুন্দর। এই চৌকো চৌকো টবগুলো কিন্তু এখন খুব চলছে, আর এইগুলোতে মানে ওই যে ঘাস ফুল বা এগুলো মানে গাছগুলো লাগালে না এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। ভান্ডারটা দেখো কত বড়, এই ভান্ডারগুলোর কথা মনে আছে? এগুলো আমি তো আমার ছোটোবেলায় এই ভান্ডারগুলোতে কয়েন রাখতাম, যে যা টাকা পয়সা দিতাম ওর ভেতরে রেখে দিতাম একটা করে, আর যখন মাঝে ওই ভাঙতাম। এই দেখো
দেখো এবার আমি চলে এসেছি যেখানে এদের এইগুলো মাটির জিনিসগুলো বানানো হয়। দেখো এখানে কাকিমারা বানাচ্ছে মাটির জিনিস। এই যে ইনি মাটির ভান্ডার বানাচ্ছে। দেখো আমি তোমাদের একটু দেখাই কি করে উনি মাটির ভান্ডারটা বানাচ্ছে। মানে কি সুন্দর হাতের কাজ, দারুণ। আমি তো পুরো মুগ্ধ। মানে করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, মানে কি সুন্দর। মানে এইসব মানুষ এরা আমাদের রিয়েল ট্যালেন্ট, আমাদের মানে আমাদেরই মানে দেশের রিয়েল ট্যালেন্ট। এরা কত ট্যালেন্টের লোকজন। আর এই যে কাকু, কাকু হাসে, কাকু খুবই ভালো। কাকুর এইটা দোকান, এখানে তৈরি হয় সব। দেখো বড়ো সাইজের টপ মালসা, এইগুলো সব কাঁচা আছে, এগুলো সব রোদে শুকানো দেওয়া আছে। আর এই যে এই জায়গাটায় হয় পুরানো, এখানে পুড়িয়ে শক্ত করা হয়। আর আমি এখন আবার বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে আমার মা এখন টবে ওই ওই ড্রাগন ফল গাছগুলো লাগাচ্ছে। তো ড্রাগন ফল গাছ কীরকমভাবে লাগায় আমি এই জন্য একটু দেখিয়ে তোমাদের দেখালাম। তো এখানে একটা মাঝখানে একটা পাইপ নিয়েছে মোটা, কারণ ড্রাগন ফল গাছের ওইগুলো একটা সাপোর্টের দরকার হয়। যারা জানো না তাদের জন্য বলে দেই, ড্রাগন ফল গাছ সবসময় একসাথে চারটে করে বসাতে হয়। তো মাঝখানে ওদের একটা সাপোর্টের যে দরকার হয় তার জন্য মা এই পাইপটা এখানে দিয়েছে। আর চারপাশ দিয়ে মাটি আর ছোবড়া দিয়ে আর সার দিয়ে এগুলো এর ভিতরে এই মাটিটার মধ্যে আমাদের গোবর সার আরও কীসব সার মা ইউজ করে আমি ডিটেলসে বলতে পারছি না। তবে তোমাদের সাথে কোনো দিন কোনো একদিন এই ব্যাপারে একটা আলাদা ডিটেলসে ভিডিও করব। কী কী মা জিনিসগুলো দেয়। এই দেখো গাছগুলোকে মা বেঁধে দিয়েছে এই পাইপটার সাথে। এইভাবে এই গাছগুলোকে লাগাতে হয়। তো ফাইনালি এটা ছাদে নিয়ে চলে এসছে। আর এইটা হচ্ছে ফাইনাল, এরকম দেখতে হয়। আর এই গাছটা যখন বড় হবে আমি তোমাদের সাথে সবার সাথে অবশ্যই শেয়ার করব যে কিভাবে এই গাছের ফল ফলাচ্ছে আর কিভাবে এগুলো বড় হচ্ছে, বড় হওয়ার পরে কিরকম দেখতে লাগছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না। মানে এরা চার ভাই একসাথে থেকে মনে হচ্ছে ফ্যামিলি একসাথে রয়েছে।